আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। হাশরের ময়দানে ফুল সিরাতের সাথে সাথে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফুল সিরাতের ওপারে আমাদের জন্য কে অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনারা যদি এই সাতটি প্রশ্ন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরবিতে সিরাত অর্থ ফাঁদ বা রাস্তা, আর ফুলসিরাত হচ্ছে সেই রাস্তা যেটি জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও বড় এবং তরবারের চেয়েও দাঁড়ালো। আর কিয়ামতের দিন প্রত্যেক মাখলুকের সেই ফুলসিরাত পার করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে ফুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা ফুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ইমানদারদের জন্য ফুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তর, যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে, যার আলোতে তারা ফুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে অনেকে প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, তারপর অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে হামাগুড়ি দিয়ে পার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার উম্মতের মধ্যে হতে একজন ফুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল। এমন সময় তার কাছে সেই দুরুদ পেশ করা হলো যেই দুনিয়াতে আমার জন্য পাঠ করেছিল। সেই দুরুদের ফজিলত এর কারণে সেই উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং ফুলসিরাত পার হতে পারে। আকিরাতের সময় অনুযায়ী ফুলসিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়ায়েতে বলা হয়েছে যে জাহান্নামের 7টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70,000 বছরের সমান এবং প্রতি পুল তলোয়ারের মতো দাঁড়ালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যেই প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে এবং তৃতীয় দল ঝড় বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল ফাঁকির মতো পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে এবং ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে, সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে, যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা ফুলসিরাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তাই তারা হাঁটু গেড়েই বসে পড়বে, অতঃপর তারা হাঁটুতেই ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তাদের বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে, আগুন তাদেরকে ঘিরে ধরবে। এই আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে ফুল আঁকড়ে ধরবে, অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, আপনি মহাপবিত্র। এই ফুল এর প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে, আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, পবিত্র গ্রন্থের প্রতি ইমান, সকল নবী রাসূলের প্রতি ইমান, আখিরাতের উপর ইমান এবং ভালোমন্দ ভাগ্য বিশেষ, এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে কোনো নামাজ পড়েছে কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের যাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যারা সবসময় সঠিকভাবে যাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জ্বর বাতাসের মতো পৌঁছাবে। সেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াত অনুসারে নবীজি বলেছেন, সেই সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তির সারাদিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দাও। কুরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করো, অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে। সেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলেই তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। তবে তাকে ওযু গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওযুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা
হয়, আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সে উযু ও কৌশল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন ফুলসিরাতের এই ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, প্রতিবেশী ও বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাত করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাক এবং স্বাগত জানাবে, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হিরে জোহরা দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণার গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজা ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অনন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর কথাগুলো শুনে আপনারা জানতে পেরেছেন যে ফুলসিরাত কেমন হবে বা কিভাবে পার হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।